তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস, সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন উত্তরগুলো খুবই হেল্পফুল হবে তোমাদের প্রতিটি কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে রেলের গ্রুপ ডি, ডাব্লিউবি, কেপি ইত্যাদি পরীক্ষায়। তাই তুমি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে চলো। বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, তুমি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে এবং সাথে থাকা বেল আইকনটি দাবিয়ে দিতে। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। এখানে প্রথম কোশ্চেন দেখতে হয়েছে বন্ধুরা, সুদানের রাজধানীর নাম কি? তাহলে সঠিক উত্তরটি হবে সুদানের রাজধানী হচ্ছে খার্তুম, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন দেখে না 2026 শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে সঠিক উত্তরটি হবে 2026 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে মিলানে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন দেখেন সম্প্রতি কোন রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার যোজনা শুরু করেছেন? তাহলে সঠিক উত্তরটি হবে সম্প্রতি আমাদের পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার যোজনা। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখলাম। পরবর্তী কোশ্চেন এখানে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? তো আমাদের পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হচ্ছে 42টি, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন এখানে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? তাই এখানে সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 294টি, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন এখানে সম্প্রতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন সি, কুলদীপ সিং নিযুক্ত হয়েছেন সম্প্রতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ডিরেক্টর জেনারেল পদে। তো চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন দেখে শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? তাহলে সঠিক উত্তরটি হবে শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন হর্ষবর্ধন, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন দেখেছেন যারা জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি ছিলেন কে? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি, জর্জ উইল ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি। এবং তোমরা কমেন্ট করে জানাবে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কী ছিল। তো চলো বন্ধুরা, আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন দেখেছেন 1084 মা উপন্যাসটি কার লেখা? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি, মহেশলতা দেবীর লেখা 1084 মা উপন্যাসটি। তো চলো বন্ধুরা, আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন এখানে দেখেছেন গুজরাটে অবস্থিত হরপ্পা সভ্যতার কেন্দ্রটির নাম কি? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন সি, লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত হরপ্পা সভ্যতার কেন্দ্রটি। তো চলো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন এখানে না ভারতের বৃহত্তম সাধুজলের হ্রদ কোনটি? তো ভারতের বৃহত্তম সাধুজলের হ্রদ হচ্ছে উল্লার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখলাম। পরবর্তী কোশ্চেন এখানে মরু অঞ্চলের উদ্ভিদদের কী বলা হয়? তো মরু অঞ্চলের উদ্ভিদদের বলা হয় জেরোফাইট, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখলাম। পরবর্তী কোশ্চেন এখানে সপ্তবিলাপ নীতি কত সালে চালু হয়? তাই সঠিক উত্তরটি হবে অপশন এ, 1884 সালে সপ্তবিলাপ নীতি চালু হয়। এবং তোমরা কমেন্ট করে জানাবে এই সপ্তবিলাপ নীতি কে প্রবর্তন করেছিলেন। তো চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন এখানে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে? তাহলে সঠিক উত্তরটি হবে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল 1855 সালে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন দেখি না বনফুল কার ছদ্মনাম? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন এ, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। তো চলো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখলাম। পরবর্তী কোশ্চেন এখানে দেখেছি না সমুদ্রের গভীরতা মাপার একক কি? তো সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদাম যন্ত্রের সাহায্যে, ফ্যাদামিটার যন্ত্রের সাহায্যে। তো চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন দেখেছি না কোন রাজ্যতে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত? সরি, এখানে নালন্দা বানানটা একটু ভুল হয়ে গেছে। তাই সঠিক উত্তরটি হবে অপশন বি, বিহারে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়। তো চলো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন এখানে দেখি না সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? তাই সঠিক উত্তরটি হবে সাঁচি স্তূপ অবস্থিত মধ্যপ্রদেশে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন এখানে দেখতে হচ্ছে বন্ধুরা বিশুদ্ধ জলের পিএইচ মাত্রা কত? তাই সঠিক উত্তরটি হবে বিশুদ্ধ জলের পিএইচ মান হয়েছে 7.4। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন এখানে দেখি না কোন কোন ধাতুর মিশ্রণে জার্মান সিলভার তৈরি করা হয়? তাই সঠিক উত্তরটি হবে অপশন এ, তামা, দস্তা, নিকেলের সংমিশ্রণে জার্মান সিলভার তৈরি করা হয়। তো চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন এখানে বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কোন দিনটি? তো প্রতি বছর 10 এপ্রিল পালন করা হয় বিশ্ব হোমিওপ্যাথি দিবস। তো চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন এখানে নিচের কোনটি যমজ শহর নয়? তাহলে সঠিক উত্তরটি হবে দিল্লি এবং নিউ দিল্লি হচ্ছে যমজ শহর নয়, বাকিগুলি কিন্তু যমজ শহর। এখানে দেখতে পাই যে ভালোভাবে দেখো যমজ শহর নয় বলা হয়েছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন কাজার-ই-হিন্দ কাকে বলা হয়? তো কাজার-ই-হিন্দ বলা হয় মহাত্মা গান্ধীকে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন এসে না তিলপাড়া বাঁধটি কোন নদীর ওপর নির্মিত? তাই না সঠিক উত্তরটি হবে তিলপাড়া বাঁধটি ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন এখানে দেখেছি না কে মৌলিক অধিকার সংশোধন করতে পারে? তো মৌলিক অধিকার সংশোধনের অধিকার বা ক্ষমতা আছে শুধুমাত্র সংসদের, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন এখানে না বর্তমানে সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? এখানে সঠিক উত্তরটি হবে বর্তমানে সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টি, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 7টি ছিল সম্প্রতির অধিকারকে সম্প্রতি বাদ দেওয়া হয়েছে মৌলিক অধিকার থেকে, তারপরে কিন্তু 6টি হয়ে গেছে। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন এখানে না খারিফ শস্য কোন সময় কাটা হয়? তাই না সঠিক উত্তরটি হবে খারিফ শস্য কাটা হয় অক্টোবর নভেম্বর মাসে। তোমরা কমেন্ট করে জানাবে খারিফ শস্য কখন বপন করা হয়। তো চলো বন্ধুরা আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন এখানে পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তাই না সঠিক উত্তরটি হবে পিভি সিন্ধু ছিলেন ব্যাডমিন্টনের সাথে যুক্ত। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন এখানে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লেখককে? তাই সঠিক উত্তরটি হবে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি লিখেছে জওহরলাল নেহরু, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন এখানে দেখেছি না বাচস্পতি সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে বাচস্পতি সম্মান দেওয়া হয় সংস্কৃত সাহিত্যবিদ্যার ক্ষেত্রে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করে তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিও। তো বন্ধুরা তোমরা যারা এবছর WBP পরীক্ষা দিচ্ছ তারা এই সমস্ত বইগুলো কিনে নিতে পারো। এই সমস্ত বইয়ের কিন্তু লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।